যারা এখনো ক্যামেরা অন করেনি এবং গাড়ির কাজগুলো দেখান, তোমাদেরকে বলছি অবশ্যই ক্যামেরাগুলো অন করতে হবে এবং বাড়ির কাজগুলো দেখাতে হবে। যে কয়েকজন তোমরা ক্যামেরা অন করেছো তার মধ্যে প্রায় সকলেই দেখিয়েছো, কিন্তু বাকিদের উদ্দেশ্যে বলছি তোমাদের ক্যামেরা অন করতে হবে এবং বাড়ির কাজের খাতাটা দেখাতে হবে। আমার কথা কি শুনতে পাচ্ছ? বলো, আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ? যারা যারা জয়েন করেছো বাড়ির কাজ এখনো তোমরা অনেকে দেখো। স্যার আমার হয়েছে 148 রোল। আচ্ছা ঠিক আছে, গুড সোহান। যারা যারা বাড়ির কাজ করেছো তোমাদেরকে ধন্যবাদ। ঠিক আছে, যেমন ফারিহা রোল 160, তুমি কি বাড়ির কাজ করেছো? সিরাজ মনির, তুমি কি বাড়ির কাজ করেছো? করিমা আক্তার কেয়া, তুমি কি বাড়ির কাজ করেছো? তোমাদের বাড়ির কাজগুলো করতে হবে। আচ্ছা, বাড়ির কাজগুলো করতে হবে, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আমরা যে কাজগুলোর কথা বলেছিলাম এবং যে কাজগুলো দিয়েছিলাম সকলকে বাড়ির কাজগুলো মনে রাখতে হবে। আমরা দিয়েছিলাম 72 পৃষ্ঠার 10টি অঙ্ক, সকলেই খেয়াল করে দেখো স্ক্রিনে আমি দেখাচ্ছি আমাদের কত 72 পৃষ্ঠার আমাদের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমাদেরকে বাড়ির কাজ হিসেবে দিয়েছিলাম এবং আমরা এই কাজগুলো করিয়েছি। এখনো তোমাদের কারো প্রবলেম আছে, মানে সমস্যা আছে, এই অঙ্কগুলো বুঝতে পারছো না এমন কেউ আছো? তোমরা এই অঙ্কগুলো বুঝতে পারছো না এমন কেউ আছো? না স্যার। আচ্ছা, নো স্যার। কারো সমস্যা আছে এই অঙ্কগুলো বুঝো নাই এমন কেউ আছো? নো স্যার। আচ্ছা, নো স্যার। নো স্যার। সকলেই কি বুঝতে পেরেছো? সকলেই তোমরা কি বুঝতে পেরেছো? আচ্ছা, একটি অঙ্ক সকলেই আমাকে করে দেখাও দেখি। আমরা গতদিন এরকম বলেছিলাম, ঠিক আছে, তোমরা 10 নম্বর এবং সবার শেষের অঙ্কটি, একটি তাকে 42টি বই রাখা যায়, এরূপ দুইটি তাকে বই ভর্তি আছে এবং এর ছাড়া আরো 8টি বই আছে, মোট কতগুলো বই আছে? এই 10 নম্বর অঙ্কটি সকলে তোমরা আমাকে 1 মিনিটে করে দেখাও সকলেই। এই 10 নম্বর অঙ্কটি সকলে তোমরা 1 মিনিটে করে দেখাও। এখন নিয়ে কোথায় গটি দিছি এর আগে? এখন এখন ভিডিও অন থাকো আরো আছে মুড বই আছে, এই যাদের অঙ্কটি করা হয়েছে তারা অপেক্ষা করো আর যাদের করা হয়নি তারা করতে থাকো। আর বই আছে? ওকে স্যার। হ্যাঁ এইভাবে করেছি। হ্যাঁ, যাদের অঙ্কটি করা হয়েছে তারা অপেক্ষা করো আর যাদের করা হয়নি তারা করতে থাকো। সকলে কি তোমরা অঙ্কটি করতেছ? জি স্যার। আচ্ছা, যাদের হয়েছে তারা অপেক্ষা করো এবং যাদের হয়নি তারা করতে থাকো। স্যার।
বলো আরে গাদা আমি এখন জয়েন করলাম তো কি পড়া দিয়েছে আমাদের বই বের করো 72 নম্বর পৃষ্ঠার 10 নম্বর অঙ্কটি তোমাদের করতে দিয়েছি সকলে তোমরা অঙ্কটি দেখো এবং করো এই 72 নম্বর পৃষ্ঠার 10 নম্বর অঙ্কটি তোমাদেরকে করতে দিয়েছি আমার করা শেষ যাদের শেষ তারা অপেক্ষা করো যাদের শেষ তারা অপেক্ষা করো স্যার আমার শেষ আচ্ছা কাদের কাদের শেষ হয়েছে তোমরা কি এখানে ক্লাস 3 ছাড়া অন্য কেউ আছো জয়েন করেছো একটু কে যেন রিকোয়েস্ট দিয়েছো স্যার আমার শেষ স্যার আমার মাথা শেষ আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি যাকে জিজ্ঞেস করছি রাহিম নামে কে জয়েন করেছো তোমরা রাহিম নামে রাহিম রাহিম নামে কে জয়েন করেছো তোমরা রাহিম 93 রোল নম্বর দশম শ্রেণীর নাম দিয়ে কে জয়েন করেছো রাহিম নামে আমি তোমাদেরকে বারবার বলছি নিজেদের নাম এবং রোল নম্বর সেটা লিখে জয়েন করতে হবে রাহিম নামে কে জয়েন করেছো রাহিম আমার কথা শুনতে পাচ্ছো রাহিম নামে কে জয়েন করেছো আচ্ছা ইশাদ জাহান ইসমা আচ্ছা আমি তোমাদেরকে বারবার বলছি নিজেদের নাম এবং রোল নম্বর সেটা আমাদের এখানে কি লিখতে হবে রাখতে হবে তা নাহলে আমরা বুঝতে পারবো না যে কে জয়েন করেছে তোমরা আচ্ছা যারা যারা করেছো তারা অঙ্কটি দেখাও যারা যারা করেছো তারা অঙ্কটি তোমরা দেখাও সকলে আমি যাকে জিজ্ঞেস করবো মাহিন 58 তোমার কত রেজাল্ট হয়েছে ফল কত হয়েছে বলো তো ফল হয়েছে 92 92 আচ্ছা আমার হয়েছে 148 রোল আচ্ছা 92 হয়েছে কার কার বলো তো স্যার আমার 92 হয়েছে স্যার আমার 92 হয়েছে এমন কেউ আছো যার 92 হয়নি আচ্ছা না না মানে ফলাফলটা 92 হয়নি এমন কেউ আছো যার ফলাফলটা 92 হয়নি আমি বারবার বলছি কার ফলাফলটা 92 হয়নি স্যার আমার হয়েছে আমাদের হয়েছে সকলের 92 হয়েছে জি স্যার আচ্ছা জি স্যার সকলের যদি 92 হয়ে থাকে তাহলে ধন্যবাদ যাদের ফলাফলটা 92 হয়েছে তাদেরকে বলছি ধন্যবাদ আর কারো 92 হয়নি এমন কেউ আছো যে তার 92 হয়নি অথবা এখনো এমন কেউ আছো আচ্ছা গুড এখনো এমন কেউ আছো যার অথবা যে এই অঙ্কটি এখনো বুঝতে পারোনি আচ্ছা এখনো এমন কেউ আছো যে অঙ্কটি তোমরা বুঝতে পারোনি
এমন কেউ আছো এখনো এমন কেউ আছো যে তোমরা অঙ্কটি এখনো বুঝতে পারোনি স্যার আমি বুঝতে পেরেছি আচ্ছা যারা বুঝতে পেরেছো তাদেরকে স্যার আমি বুঝতে পেরেছি আচ্ছা যারা এখনো বুঝতে পারোনি এমন কে আছো সে নাম বলো আচ্ছা 1 2 3 4 5 এই নাম দিয়ে কে জয়েন করেছো অবশ্যই তোমার নিজের নাম এবং রোল নম্বর লিখতে হবে আমি বারবার বলছি 1 2 3 4 5 দিয়ে কে জয়েন করেছো তোমার এখনো মাইক্রোফোন অ্যাক্টিভ হয়নি ঠিক আছে 1 2 3 4 5 দিয়ে কে জয়েন করেছো আচ্ছা আমরা যে কথা বলছিলাম যারা তোমরা বুঝতে পেরেছো তাদেরকে ধন্যবাদ এখন আমরা দেখো পরের পৃষ্ঠায় 93 পৃষ্ঠায় যদি যাই সকলে খেয়াল করে শোনো একটি শ্রেণীতে 10টি বেঞ্চ আছে 6টি বেঞ্চের প্রতিটিতে 5 জন করে শিক্ষার্থী বসতে পারে তাহলে একটি শ্রেণীতে 10টি বেঞ্চ আছে 6টি বেঞ্চের 5টি 6টি বেঞ্চের প্রতিটিতে 5 জন করে বসতে পারে তাহলে 6 বেঞ্চে কতজন বসতে পারে তোমরা বের করতে পারবে কয়টি বেঞ্চের প্রতিটিতে 5 জন করে বসতে পারে এক বেঞ্চে বসতে পারে 5 জন অর্থাৎ 6 বেঞ্চে বসতে পারে 6 গুণন 5 এই 5 6 30 জন বাকি 4টি বেঞ্চের প্রতিটিতে 4 জন করে শিক্ষার্থী বসতে পারে তাহলে একটি বেঞ্চে বসে 4 জন আর 4টি বেঞ্চে বসে 4 আর 4 4 4 16 জন ঠিক আছে 10টি বেঞ্চে মোট কতজন শিক্ষার্থী বসতে পারে তাহলে আগে পাইলাম 30 জন পরে পাইলাম হলো 20 জন তাহলে 30 আর 20 যোগ করলে হবে 50 জন সকলে কি তোমরা আমি যে কথাটা বললাম এই কথাটা বুঝতে পেরেছো বলো না আমি করে দেখাবো বলো জি স্যার কারা বুঝতে পেরেছো অথবা কে কে বুঝো নাই আচ্ছা আমি করে দেখাবো সকলে তোমরা এখন দেখো এতক্ষণ আমি যে কাজটা বললাম ওকে এখন সেই কাজটা আমি করে দেখাচ্ছি সকলে তোমরা খেয়াল করে কাজটি দেখো এবং বুঝো আমরা আবার ডাকটা পড়তেছি একটি শ্রেণীতে 10টি বেঞ্চ আছে 6টি বেঞ্চের প্রতিটিতে 5 জন করে শিক্ষার্থী বসতে পারে তাহলে আমরা প্রথমে লিখি একটি বেঞ্চে বসতে পারে একটি বেঞ্চে বসতে পারে কতজন একটি বেঞ্চে বসে 6 জন অতএব কতটি বেঞ্চ 5টি ঠিক আছে 5টি বেঞ্চে 5টি বেঞ্চে বসতে পারে সমান সমান কি হবে 6 গুণন 5 6 গুণন 5 6 গুণন কত হবে 5 6 গুণন 5 এভাবে আমরা কি করব এখানে লিখে দেব আমরা জন না নতুন 6 গুণন 5 এখানে আমরা লিখে দেব জন আর এটা গুণন হবে হ্যাঁ গুণন তাহলে এখন আমরা 6 কে যদি 5 দ্বারা গুণ করি তাহলে এটা গুণন হবে হ্যাঁ 5 6 কত জন 30 30 সকলে কি তোমরা বুঝতে পেরেছো বলো স্যার এটা গুণ হবে হ্যাঁ 5 6 30 জন সকলে কি তোমরা বুঝতে পেরেছো বলো জি স্যার এটুকু তুলে নাও কি একটি শ্রেণীতে 10টি বেঞ্চ আছে 6টি বেঞ্চের প্রতিটিতে 5 জন করে বসতে পারে তাহলে একটি বেঞ্চে বসতে পারে 5 জন তাহলে 6টি বেঞ্চে বসতে পারে 6 গুণন 5 স্যার এটার উত্তর হবে 46 তাহলে 5 6 30 জন আমার কথা কি বুঝতে পেরেছো 30 জন তাহলে একটি বেঞ্চে বসতে পারে আমাদের কি ভুল আছে কথায় 6টি বেঞ্চে একটি বেঞ্চে বসতে পারে 5 জন আচ্ছা একটি বেঞ্চে বসতে পারে এখানে আমাদের কথার একটু ভুল হয়েছে দেখো একটি বেঞ্চে বসতে পারে কতজন 5 জন তাহলে এখানে আমরা উল্টো লিখেছি বেঞ্চ এবং ছাত্রের সংখ্যা আমরা উল্টো লিখেছি তাহলে এটা হবে না আমার ভুল হয়েছে তাহলে তোমাদের এখানে কাজ হবে 30ই হবে কিন্তু কাজটা হবে আমাদের একটু উল্টো সকলে একটু খেয়াল করে দেখো আমরা আবার করে দিচ্ছি তাহলে আমাদের কি হবে আগের মতোই কথা হবে একটি বেঞ্চে বসতে পারে একটি বেঞ্চে বসতে পারে
তাহলে দেখো আমাদের এখানে লেখা আছে কি একটি বেঞ্চে বসতে পারে পাঁচজন পাঁচজন হ্যাঁ হ্যাঁ পাঁচজন পাঁচজন একটি বেঞ্চে বসতে পারে পাঁচজন অতএব ছয়টি বেঞ্চ আছে ছয়টি বেঞ্চে শিক্ষার্থী বসতে পারে ছয়টি বেঞ্চে ছয়টি বেঞ্চে বসতে পারে ছয়জন পাঁচ গুণ সমান সমান কি হবে পাঁচ গুণ ছয় আমাদের আগের মতো পাঁচ গুণ ছয় পাঁচ গুণ ছয় পাঁচ গুণন কত এর উত্তর হবে 30 হ্যাঁ পাঁচ গুণন ছয় এইভাবে আমরা দিয়ে দিব তাহলে পাঁচ ছয় কতজন আগের মতোই উত্তরটা তাই হবে কিন্তু কথাটা একটু উল্টো হয়েছিল 30 হবে হবে স্যার হ্যাঁ পাঁচ ছয় 30 জন তাহলে আমরা এই কথাটুকু বুঝতে পারলাম এটা 30 হবে 30 জন এখন আমরা যদি এই কাজটুকু বুঝে থাকি সকলেই তাহলে এখন আমাদের কাজ হবে যে কিভাবে আমরা এর পরের অংশটা সকালে একটু খেয়াল করে দেখো বলছে বাকি চারটি বেঞ্চের প্রতিটিতে চারজন করে বসতে পারে তাহলে একটি বেঞ্চে বসতে পারে চারজন এখন আমরা পরের কাজটা যদি করি এইখানে তাহলে পরের কাজটা হবে কি সকালে একটু খেয়াল করো তাহলে এখানে হবে একটি বেঞ্চে বসতে পারে চারজন আগের মতো একটি বেঞ্চে বসতে পারে চারজন চারজন তাহলে একটি বেঞ্চে বসতে পারে চার বেঞ্চে বসতে পারে একটি বেঞ্চে বসতে পারে চারজন অতএব চারটি বেঞ্চে শিক্ষার্থী বসতে পারে বেঞ্চে বসতে পারে চার গুণন চার চার গুণন চার বসতে পারে কি হবে চার গুণন চার হ্যাঁ যারা তোমরা বুঝতে পেরেছো তাদেরকে ধন্যবাদ আর যারা বোঝোনি তাদেরকে আমরা বারবার বলছি তোমাদের তুলে নিতে হবে তাহলে অতএব চারটি বেঞ্চে বসতে পারে কতজন তাহলে চার গুণন চার এখানে কি হবে জন আগের মতো তাহলে আমরা চার চারে গুণ করলে কত হবে ষোলো জন ষোলো ষোলো তাহলে এটা কি আমরা সকলে বুঝতে পেরেছি যে একটি বেঞ্চে বসতে পারে পাঁচজন তাহলে ছয়টি বেঞ্চে বসতে পারে ছয় পাঁচ গুণন ছয় পাঁচ ছয় ত্রিশ জন আবার একটি বেঞ্চে বসতে পারে চারজন তাহলে চারটি বেঞ্চে বসতে পারে চার গুণন চার তাহলে সমান সমান কতজন ষোলো জন সকলে এই কাজটুকু তোমরা কি তুলতে পেরেছো আচ্ছা এখনো তোমরা তুলতে পারো নাই এমন কেউ আছো আমি যে কাজটা এই কাজটি তোমরা আচ্ছা যারা তুলতে পারোনি তারা আবারও আমি বলছি তোমরা তুলে নাও তারপর আমরা পরের কাজটা যাব যারা এই কাজটুকু এখনো খাতায় তুলতে পারোনি তারা কাজটুকু তুলে নাও সকলেই সকলেই তুলে নাও তাহলে একটি বেঞ্চে বসতে পারে পাঁচ জন তাহলে ছয়টি বেঞ্চে বসতে পারে পাঁচ ছয় ত্রিশ জন একটি বেঞ্চে বসতে পারে চারজন চারটি বেঞ্চে বসতে পারে চার গুণন চার তাহলে ষোলো জন তাহলে এভাবে আমাদের কাজটি করতে হবে এখন আমরা বলবো এর পরের কথাটা এখন আমরা বলবো কি এর পরের কথাটা এটুকু সকলে তোমরা তুলতে পেরেছো বলো এই কাজটুকু তোমরা সকলে তুলতে পেরেছো আচ্ছা এখনো কারো স্যার আমার লেখা শেষ আচ্ছা সকলের লেখা শেষ হয়ে গেছে তারপরে অঙ্কটি দেখান আচ্ছা পরের অংশটুকু আমরা করছি দেখো সকলে খেয়াল করে তাহলে আমাদের বলছে কি যে দশটি বেঞ্চে কতজন আচ্ছা তাহলে আমাদের দশটি বেঞ্চে বসতে পারে কতজন তা আমরা বুঝতে পারবো এখন সকলে একটু খেয়াল করে দেখো তাহলে আমরা কিভাবে কাজটি হবে তাহলে আমাদের কি হবে আমরা সহজ কথা বলতে পারি মোট শিক্ষার্থী বসতে পারে অর্থাৎ মোট বসতে পারে তাহলে মোট বসতে পারে আমাদের দশটি বেঞ্চের কথা তো বলাই আছে মোট বসতে পারে তাহলে প্রথমে ছিল 30 জন ঠিক আছে তারপরে যোগ হবে কতজন 16 জন আমার কথা কি তোমরা বুঝতে পারতেছো জি স্যার তাহলে আমরা এখানে লিখে দেবো এখন কি হবে 16 জন তাহলে 30 জন যোগ কতজন 16 জন তাহলে সমান সমান আমরা বলতে পারি এখন যদি আমরা যোগ করি এখানে আমরা বলতে পারবো কত 46 জন 46 জন তাহলে উত্তর হবে কি উত্তর হবে
Diablo. Tamanos. Uttar hobe 46 jon. Tumra ki amar kotha shokole bujhte perecho? Bolo. Tale mot shikharthi bujhte pare othoba mot bujhte pare 30 jog 16 সমান সমান কত 46 জন তাহলে এভাবে আমাদের কাজটি করতে হবে তোমরা কি সকলেই এই কাজটুকু বুঝতে পেরেছো জি স্যার আচ্ছা সকলে তুলতে পেরেছো জি স্যার আচ্ছা যারা তুলতে পেরেছো তাদেরকে ধন্যবাদ পরের 12 নম্বর অঙ্ক দেখো সুকুমার প্রতি মাসে 90 টাকা বৃদ্ধি পায় সুকুমার প্রতি মাসে 90 টাকা বৃদ্ধি পায় তার 12 মাসের বৃদ্ধি থেকে সে রিনাকের হ্যাঁ তার কাছে কত টাকা অবশিষ্ট থাকে সকলে তোমরা দেখতে পাচ্ছ আমার স্ক্রিনটা জি স্যার স্যার দেখতে পাচ্ছি তাহলে সুকুমার প্রতি মাসে আমরা বলেছিলাম প্রতি মানে বোঝাবে এক তাহলে প্রতি মাসে মানে কি এক মাসে যেমন আমরা একটু আগে দেখলাম প্রতিটি বেঞ্চে প্রতিটি বেঞ্চে মানে কি একটি বেঞ্চে ঠিক আছে তাহলে প্রতি কথার মানে হ্যাঁ প্রতি কথার মানে আমাদের বুঝতে হবে একটি তাহলে প্রতি মানে বুঝতে হবে একটি তাহলে এখানে বলা আছে সুকুমার প্রতি মাসে 90 টাকা বৃদ্ধি পায় তাহলে 12 মাসে কত টাকা বৃদ্ধি পায় এটা আগে বের করব ঠিক আছে তাহলে আমরা সেই কাজটা এখন করি সকলে একটু খেয়াল করে দেখো তাহলে কি হবে আমার নাম লিখে দেই সুকুমার এক মাসে বৃদ্ধি পায় এক মাসে বৃদ্ধি পায় 90 টাকা দেখো সকলে খেয়াল করে সুকুমার প্রতি মাসে 90 টাকা বৃদ্ধি পায় তার 12 মাসের বৃদ্ধি থেকে তাহলে 12 মাসের বৃদ্ধি কত সেটা আগে বের করব ঠিক আছে সুকুমার এক মাসে বৃদ্ধি পায় 90 টাকা ঠিক আছে তাহলে আমরা এখানে বলে দেব যে সুকুমার 12 মাসে স্যার ওটা মাসে হবে সামে না মাসে লেখো অসুবিধা কি তাহলে সুকুমার 12 মাসে বৃদ্ধি পায় তাহলে কি হবে সমান সমান 90 গুণন কত হবে বলো 90 গুণন কত হবে স্যার 12 90 গুণন 12 90 গুণন 12 তাহলে এভাবে আমরা এখানে লিখে দেব টাকা তাহলে 90 গুণন 12 টাকা এখন আমরা 90 কে 12 দিয়ে আমরা এখানে কি করব দেখাবো গুণ করে দেখাবো যারা আমরা অন্য জায়গায় গুণ করতে পারি তা তো পারলামই আর যারা না পারি তারা আমরা এখানে কি করব গুণ করে দেখাবো আমরা তো গুণ করা শিখেছি তাহলে আমরা 2 কে যদি 0 দ্বারা গুণ করি তাহলে 0 গুণন 0 2 দিয়ে যদি 9 কে গুণ করি তাহলে 9 দুগুণে 18 আমরা 9 দুগুণে এখানে লিখবো 18 তাহলে এককের ঘরের কাজ শেষ দশকের ঘরে তাহলে এককের ঘরে আমার একটা শূন্য তাহলে 1 দিয়ে 0 কে গুণ করব 0 গুণন 0 1 দিয়ে 9 কে গুণ করব 9 কে 9 9 কে 9 এখন আমরা যোগ করি তাহলে 0 0 আর 8 যোগ করলে 80 টাকা তাহলে 9 এর কি কত 10 স্যার 1080 টাকা তাহলে আমরা এখানে গুণ করে দেখালাম কত টাকা হলো কত টাকা হলো 1080 টাকা তাহলে সকলে কি তোমরা আমার কথা বুঝতে পেরেছো বলো তাহলে সুকুমার হ্যাঁ তাহলে সুকুমার বৃত্তি পায় কত টাকা সুকুমার বৃত্তি পায় 1080 টাকা দেখো বলছে তার 12 মাসের বৃত্তি থেকে
সে রিনাকে 95 টাকা দেয়, তার কাছে কত টাকা অবশিষ্ট থাকে? রিনাকে দেয় কত টাকা? 95 টাকা। ঠিক আছে, তার কাছে কত টাকা অবশিষ্ট থাকে? তাহলে এটাকে আমরা দুই ভাবে করতে পারি, এটাকে আমরা দুই ভাবে একটু বড় করে যদি করি, ঠিক আছে, আছে সুকুমার এর, আমরা একবার লিখতে পারি, সুকুমারের আছে, মুছতে হবে সব, সুকুমারের আছে 1080 টাকা। সকলে খেয়াল করে, সুকুমারের আছে 1080 টাকা, ঠিক আছে, সেই সুকুমারের 1080 টাকা থেকে সে কি করে? রিনাকে দেয়, রিনাকে দেয়, তাহলে রিনাকে দেয় কত টাকা সেটা আমরা এইখানে বলে দিব। দেখো এখানে বলা আছে আমাদের বই, রিনাকে দেয় কত টাকা? 95 টাকা। তাহলে আমরা এখানে বলবো রিনাকে দেয় কত টাকা? 95 টাকা। ঠিক আছে, সুকুমারের আছে 1080 টাকা, রিনাকে দেয় 95 টাকা। এখন আমরা এখানে একটা দাগ দিব, দাগ দিয়ে নিচে কি করব? বিয়োগ করব। তোমরা কি এই কাজটি করতে পারবে সকলেই? বলো তোমরা, এখানে আমরা কি করব? বিয়োগ করব। তোমরা কি এই কাজটি করতে পারবে? তাহলে এখানে এর উত্তর হবে 985 টাকা। সকলের কি 985 টাকা হয়েছে বলো তোমরা আমাকে? জি স্যার। আচ্ছা, তাহলে এখন কি তোমরা সকলে বুঝতে পেরেছো? সকলে তোমরা যদি বুঝে থাকো তাহলে তো আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমরা এই কাজ কথাটাই বলছি বারবার যে আমাদের কাজগুলো সঠিক ভাবে কি করতে হবে? করতে হবে। স্যার সময় খুবই অল্প আছে, হোমওয়ার্কটা দিয়ে দেন। হ্যাঁ দিব, অপেক্ষা করো, আমরা হোমওয়ার্ক দেব। চেক করি নাই কিন্তু প্যাকেট থেকে বের করেছি, পুরানো, হ্যাঁ অনেক পুরানো। স্যার আমাদের বাড়ির কাজ কি? হ্যাঁ বাড়ির কাজ দিব, অপেক্ষা করো স্যার, এটা ব্যাকআপ করে রাখা একটা ভুল করতে হবে, দাও দিতে হবে। তারপরে ফ্রিজ আছে না? তারপরে আমার ক্লাস যাব না, অনলাইন না। হ্যাঁ এরপরে ফ্রি সাধারণ রেকর্ডকে বলছিলাম, বলে যে আপনার লোক তো গাড়িতে ব্যস্ত। হ্যাঁ হ্যাঁ কাটতে পাঠা দেন আমি স্যার, এরপরে আমি আসছি স্যার, ও আর আমি না থাকলে তো কাজ করবো না, ফাঁকি দিব, বয়ে থাকবো। ঠিক আছে, আচ্ছা সকলে তোমরা কি আমার কথা বুঝতে পারছো বলো? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা তাহলে 11টা পরে পাঠান। স্যার বাড়ির কাজ দেন, 3 মিনিট আছে স্যার, বাড়ির কাজটা দেন আর 3 মিনিট আছে, বাড়ির কাজটা দেন আর 2 মিনিট আছে। আচ্ছা ঠিক আছে, বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। দেখো তাহলে 10 11 সরি 11 12 13 এই তিনটা অঙ্ক তোমরা সকলেই সুন্দর করে করবে। এক মিনিট দাঁড়াও, 11 12 13 এই তিনটা অঙ্ক তোমাদের আগামী দিন বাড়ির কাজ জন্য আমাদের হোমওয়ার্ক। হ্যাঁ 11 12 13 11 12 13 এই তিনটা অঙ্ক তোমাদের হোমওয়ার্ক। আমি 3 নম্বর 13 নম্বর অঙ্ক এটা আমি মুখে বলে দিচ্ছি, তোমরা সকলে করবে। একটি ঝুড়িতে 74টি লিচু আছে,
অন্য একটি ঝুড়িতে 70টি লিচু আছে। দুইটি ঝুড়ির লিচু একত্র করে আট জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেকে কয়টি করে লিচু পেল? একটি ঝুড়িতে 74টি লিচু আছে, অন্য একটি ঝুড়িতে 70টি লিচু আছে। তাহলে 70 এবং 74 দুইটি একত্রে আমরা কি করব? যোগ করব। এবং দুইটি ঝুড়ির লিচু একত্র করে আট জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেকে কয়টি করে পেল? তাহলে একটি ঝুড়িতে আছে 74টি, অন্য একটি ঝুড়িতে আছে 70টি। তাহলে দুইটিতে আছে কত? 70 এবং 74 দুইটা যোগ করব। যোগ করার পরে যা হবে সেটাকে আমরা আট দিয়ে ভাগ করব। ভাগ করার পরেই আমার কি হবে? দুইটি ঝুড়ির লিচুগুলো আট জনে কয়টি করে পেল সেটা বের হয়ে যাবে, আর যা বের হবে সেটাই আমাদের উত্তর। আমার কথা কি তোমরা বুঝতে পেরেছ? ঠিক আছে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো।